ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্ট্রিপ বয়েস। আজকে পুজোর একদম রমরমা গাড়িয়ায় তন্দুর পার্ক, আমরা এখন তন্দুর পার্কে ঢুকছি। তন্দুর পার্কের ভেতরে আমরা ওয়েটিংয়ে বসে আছি, ওয়েটিংয়ে বসে আছি আমরা, ভেতরে যাবো। যেহেতু এখন পুজোর সময়, এখন প্রচণ্ড ম্যাস, প্রচণ্ড তাই ওয়েট করতে হচ্ছে। দুর্গাপূজা স্পেশাল কলিগস নাইট আউট না, ব্লগিং করছে। তোমার ভুল খালিপাটা করলো। লিফটে আমরা বয়েজরা হেঁটে সিঁড়ি দিয়ে আমার ছেলে বমি করে এখন একটুখানি বক বক হচ্ছে। এই লাইটে হাত দিস না,
আপাতত চিকেন তন্দুরি ভিডিওটা অ্যাকচুয়াল মাঝপথে আমাদের শেষ হয়ে যায় বিকজ অফ আমার কারণে। আমার ছেলে হঠাৎ করে অসুস্থ হয়ে যায়, কন্টিনিউ বমি করছিল, তো তখন সেই মুহূর্তে আমার ভিডিও কন্টিনিউ করা বা রেস্টুরেন্টে খাওয়া কন্টিনিউ করা পসিবল হচ্ছিল না। তো সেই মুহূর্তে আমি ভিডিওটা ক্লোজ করে দিই, আমি ওখান থেকে বেরিয়ে যাই। আমার ছেলেকে নিয়ে আমি নিয়ার বাই নার্সিং হোম ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ, যেহেতু আমি ঢাকুরিয়ায় ছিলাম, ঢাকুরিয়া সেখান থেকে কাছাকাছি ছিল আইসিএইচ। আইসিএইচে আমার দীর্ঘদিন যাওয়া আসা, খুব ভালো ওপিনিয়ন আইসিএইচ সম্বন্ধে। তো আইসিএইচ এমার্জেন্সি নিয়ে গিয়ে দেখাই, অবশ্য ছেলে ভালো আছে, সেরকম কিছু হয়নি। তো ওটা দেখি আমি বাড়ি চলে আসি, আমার ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। তো আশা করি যত পর্যন্ত ভিডিও আমি বানিয়েছি সেই ভিডিওটাতে আপনাদের খুব ভালো লেগেছে। সো প্লিজ 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 একটাই রিকোয়েস্ট সবার কাছে, প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। তারা দেখছেন একবার অন্তত লাইক দিন আর সাবস্ক্রাইবটা অন্তত করুন, তাতে আমি আরও আরও ভালো ভিডিও বানানোর জন্য একটা কী বলে এন্তু পাবো আপনাদের থেকে। আপনাদের উৎসাহই আরও ভালো ভালো ভিডিও বানাতে সাহায্য করবে, আর নতুন নতুন আপডেটস পেতে বেল আইকনটা অবশ্যই ক্লিক করবে। সো প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আমি তাতে শেষ করছি বিকজ আমার ছেলে বিপজ্জনক অবস্থা। ওকে, টাটা, বাই বাই। বাই বাই, পরের ভিডিওতে আবার দেখা হবে, বাই বাই।